আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবারকাতু সুপ্রিয় দর্শক কোনো কিছু শিখতে হলে প্রশ্ন করাটার গুরুত্ব কিন্তু সব থেকে বেশি যতদিন পর্যন্ত আপনি খুব ভালোভাবে প্রশ্ন না করা শিখতে পারবেন মালয়েশিয়ান ভাষায় ততদিন আপনি খুব সহজে কিন্তু মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন না তার মানে মালয়েশিয়ান ভাষাতে সঠিকভাবে প্রশ্ন করা শিখে নিলেই সহজে যে কোনো কিছু শেখা জানা সহজ হয়ে যায় মানে এই জিনিসটার নাম কি এটা আপনি যে কোনো মালয়েশিয়ানের কাছে জিজ্ঞাসা করবেন এটা যদি না পারেন তাহলে কি করে শিখবেন বলুন তো আজকের টপিক হচ্ছে কিভাবে মালয়েশিয়ান ভাষায় আপনি খুব সুন্দর করে একদম পিওর মালয়েশিয়ানদের মতো প্রশ্ন করে সবাইকে অবাক করে দিবেন মানে আজকের টান টোন একটু হবে হচ্ছে পিওর মালয়েশিয়ানদের মতো যেমনটা আমি মালয়েশিয়ানদের সাথে কথা বলার সময় বলে থাকি তো আশা করি আপনারা ক্লিয়া ক্লিয়ার করে বুঝবেন এবং শেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ একদিন ভালোভাবে শিখে যেতে পারবেন যদি কি না ফলো করেন আর কি তো দেখুন যদি কি না আপনি বলতে চান আপনি আমাকে একটু উপকার করতে পারবেন এরকমটা আমার বলি না যে আপনি কি আমার একটু উপকার করতে পারবেন এটা মালয়েশিয়ান ভাষায় হবে আওয়া বলে তোলং সায়ে শিক্ষিত তো মালয়েশিয়ানরা ঠিক এইভাবে টান দিয়ে বলে আওয়া বলে তোলং সাইয়ে শিক্ষিত আপনি কি আমাকে একটু উপকার করতে পারবেন এই উপকার মানে হচ্ছে মালয়েশিয়ান ভাষায় তোলং এখন এই তোলং মানে হচ্ছে উপকার করা অথবা সাহায্য করা তো আপনি উপকারের ক্ষেত্রেও ধরতে পারেন তো আওয়া মানে হচ্ছে আপনি বলে মানে হচ্ছে পারা তোলং মানে হচ্ছে উপকার আওয়া বলে তোলং আপনি উপকার করতে পারবেন কি সায়া সিকিট সায়া মানে আমি অথবা আমাকে তো কি হলো আমাকে একটু আপনি কি আমাকে একটু উপকার করতে পারবেন সেরকম আসলো তাই না পরেরটা দেখুন এখন যদি কি না সেই মালয়েশিয়ানরা আপনাকে বলে থাকে কিভাবে আমি সহযোগিতা করতে পারি বা অনেক সময় আমরা বলি যে কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি বলুন বিশেষ করে মালয়েশিয়াতে মোবাইল অপারেটরগুলোতে আপনারা যদি ফোন দেন তাহলে ফোন ধরে বলে আসসালামু আলাইকুম তুয়ান মাচা বানি সাহেব বলে বানি এইভাবে কিন্তু বলে থাকে মানে মাচা মানা সায়া বলে বান্তু মাচা মানা কিভাবে শুধুমাত্র মাচা মানে হচ্ছে রকম বা মতো কিন্তু মাচা মানা মানে হচ্ছে কিভাবে সায়া আমি বলে পারি বান্তু মানে হচ্ছে সহযোগিতা একটু আগে আমরা জানলাম তোলং মানে হচ্ছে উপকার অথবা সাহায্য করা কিন্তু বান্তু মানে হচ্ছে কি সহযোগিতা করা সহযোগিতা করা তো মাচাম্মা না কীভাবে সায়া বলে আমি পারি বান্তু সহযোগিতা করতে কিভাবে আমি আপনাকে সহযোগিতা করতে পারি মাছে না সায়া বলে বান্তু ঠিক এরকম হবে আশা করি বুঝছেন না বুঝলে আপনারা প্রশ্ন করবেন আমি সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি কোনোটা চোখ থেকে এড়িয়ে যায় কোনো কায়দায় পরবর্তীতে চেক করে আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর নিয়ে ভিডিও তৈরি করব আচ্ছা এবার দেখুন আপনারা জানলেন যে উপকার কি বলা হয় তোলং আর বান্তু মানে কি বান্তু মানে হচ্ছে সহযোগিতা করা অনেক সময় আমরা প্রশ্ন করার সময় বলি না এইটা নাকি মানে দেখা গেল সে আপনাকে দুইটা কলম আনতে বলছে এক কথায় তো আপনি এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন করা আপনি কি এইটার কথা বলছিলেন এটা নাকি তো সেই ক্ষেত্রে কিন্তু মালয়েশিয়ানরা বলে থাকে ইয়াং ইন কিন্তু এই কাটাকে ওরা উচ্চারণের সময় বলে থাকে ক তো সেই ক্ষেত্রে কি হয় ইয়াং ইন ই এইটা নাকি যদিও যদিও ইনি মানে হচ্ছে এই বা এটা কিন্তু এইটা যখন কিন্তু আপনি পার্থক্য দেখাবেন যে অনেকগুলোর ভিতরে ঠিক নির্দিষ্ট করে এইটা নাকি তখন কিন্তু ইয়াং ইনি চলে আসবে মানে ঠিক নির্দিষ্ট করে এটা এটা তো ইয়াং ইনি ক এইটা নাকি এভাবে কিন্তু বলতে পারেন দর্শক খেয়াল করুন উপরে কালো কালি দিয়ে লেখা কি রকম এটা যদি জিজ্ঞাসা করতে চান মালয়েশিয়ান ভাষায় কী রকম সেটা হবে হচ্ছে মাচাম আপা মাচাম আপা মানে হচ্ছে কি রকম এবার নিচের লাইন লাল কালি দিয়ে লেখা কীভাবে কীভাবে এই কীভাবে যদি জিজ্ঞাসা করতে চান মালয়েশিয়ান ভাষায় বলতে হবে মাচাম মানা মাচাম মানা যদিও মাচাম মানে হচ্ছে মতো আর মানা হচ্ছে কোথায় কিন্তু দুটাকে যখন একসাথে করবেন হয়ে যাবে মাচাম মানা তার মানেই হয়ে দাঁড়াবে বাংলা ভাষায় কীভাবে উদাহরণস্বরূপ ভাই কীভাবে এটা করব? ভাই কিভাবে এটা করবো মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলে থাকে আবাং মাচামা বানি এভাবে কিন্তু অনেকে বলে থাকে যে আবাং ভাই মাছা মানা না কীভাবে বোয়াত ইনি এটা তার মানে কি ভাই কীভাবে এটা করব আবাং মাচা মানা না বোয়াটি আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখুন আমি কিন্তু হাতে কলমেই আপনাদেরকে পুরো ভিডিওটাই শিখাবো কিন্তু একটা সমস্যা হয়ে গেছে ভিডিওটা রেকর্ডিং করার পরে মাঝরাতে আমি খেয়াল করে দেখলাম অনেকে আবার এই প্রশ্ন করা নিয়েই কিছু প্রশ্ন করেছেন তাই আমার আবার এডিট করে এটা দিচ্ছি এখন অনেকে বলবেন ভাই আমাদের জন্য এত কষ্ট করেন দেখেন ভাই আমার এই কষ্ট আপনাদের সেই কষ্ট থেকে খুবই তুচ্ছ একটা জিনিস যখন আমি চিন্তা করি কতটা কষ্ট লাগে যখন কিনা মানুষ একটা জিনিস বুঝাইতে গিয়ে বুঝাইতে পারে না নিজের দোষ যে না বোঝায় যে বলবে যে ভাই এটা আমার দোষ না বা মালয়েশিয়ান ভাষায় একটা কথা না বলতে পারলে যে কষ্টটা তার থেকে আমার কষ্ট একদম কিছুই না তাদের কাছে এই জন্য কিন্তু আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই যাই হোক মালয়েশিয়ান ভাষার মধ্যে এটার নাম কি। মালয়েশিয়ান ভাষার মধ্যে এটার নাম কি এটা আপনি কি করে জিজ্ঞাসা করবেন মনে করেন কোনো একটা জিনিস আপনি দেখলেন ওইটার মালয়েশিয়ান ভাষায় কি বলে ওইটা আপনার জানার ইচ্ছা এখন সামনে আপনার হয়তো বা কোনো মালয়েশিয়ান থাকলো অথবা যারা মালয়েশিয়ান ভাষা জানে মালয়েশিয়ান ভাষায় জিজ্ঞাসা করলেন যে ভাইয়া বা আপু এইটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে বা মালয়েশিয়ান ভাষার মধ্যে এটার নাম কি তো তখন মালয়েশিয়ানরা ঠিক এভাবে জিজ্ঞাসা করে আপনামাইনি ডালাম ভাহাস মোলায়ু আপা নি ডালাম ভাষা মোলাইউ তার মানে মালয়েশিয়ান ভাষার মধ্যে এটার নাম কি একটু ভাঙিয়ে যদি বলি আপা নামাইনি এটার নাম কি ডালাম মধ্যে বাহাসা মোলায়ু মালয়েশিয়ান ভাষার তার মানে কি মালয়েশিয়ান ভাষার মধ্যে এটার নাম কি আপনামা ইনি ডালাম বাহাসা মলায়ু এভাবে যদি বলেন অবশ্যই আপনি সঠিক উত্তরটা খুব সহজে পেয়ে যাবেন দর্শক আপনারা যারা এই চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওগুলো পান এই চ্যানেলের ভিতরে আজ পর্যন্ত এটা নিয়ে মোট একশো চোদ্দোটি ভিডিও আমি তৈরি করেছি মালয়েশিয়ান ভাষা নিয়ে বিভিন্ন টপিকের উপরে আপনারা চ্যানেলের ভিতর ঢুকলে কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন আচ্ছা আমরা অনেক সময় বলে থাকি আমি এবার এটা বললাম কখন দেখা গেল আপনার নামে কেউ একজন বললো যে কুদ্দুস এই কথাটা বলছে ওই দোষটা করছে তো আপনি বলেন না ওরে ভাই আমি আবার এটা কখন কইলাম আমি আবার এটা বললাম কখন তো এই যে এক্সপ্রেশনের সাথে এই যে একটা ভাব নিয়ে যে একটা বলা সেটা তো শিখতে হবে তাই না তো দেখুন আমি আবার এটা বললাম কখন বা আমি কখন আবার এটা বললাম এরকম আমরা বলি না মালয়েশিয়ানরা টান দিয়ে সেই কথাটা ঠিক ঠিকইভাবে বলে বিলা পৌর সাই এই কামা নি হ্যাঁ বিলাপৌড়লে সেই চাকামাচা ঠিক ঠিকইভাবে বলে তো দেখুন আমি একটু ভাঙিয়ে দিচ্ছি বিলা মানে হচ্ছে কখন বিলা মানে কখন পুলা এই পুলা মানেটা কি এই পুলা অথবা লাস্ট কিয়ে কে দিয়ে ওরা পুলা উচ্চারণ করে থাকে এই পুলা মানে হচ্ছে আবার আবার আর লাগি এল এ জি আই লাগি খেয়াল করুন লাগি মানে হচ্ছে আরও 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 কিন্তু আবার বলতে ওরা পুলা কথাটি ব্যবহার করে আবার শ্যামুলা মানে হচ্ছে পুনরায় কিন্তু এইরকম কথা যখন আপনি সাজাতে যাবেন এই আমি আবার কখন বললাম এটা হ্যাঁ এইরকম যে বলে সে আবার আসছে বোয়া মা চাইনি পোলা পুলা সে আবার খারাপ কিছু করতেছে এইটার জন্য কিন্তু এই পোলা অথবা পোলাক ব্যবহার করা হয়ে থাকে তো কি হলো আমি আবার এটা কখন বললাম বা আমি আবার এটা বললাম কখন এরকমটা এরকমটা বলতে গেলে বলতে হবে মালয়েশিয়ান ভাষায় বিলাপুলা আছে চামিনি বিলা পুলা কখন আবার সায়াচাকাপ আমি বলেছি মাচামিনি এই রকম সে সবসময় এরকম করে ঠিক না সে সব সময় এরকম করে তাই না ভাই এই যে কথাটা আমরা বলি মনে করেন আমরা দুই তিনজন একসাথে আছি একজন হচ্ছে খুবই একটু বান্দর টাইপের সে যে ওই বান্দরামি করে আপনি একজনকে সাক্ষী রেখে যদি বলতে চান ভাই ও এরকমটা সব সময় করে তাই না ঠিক না এই যে টানটা ঠিক না ঠিক কইসি না এটা কি করে বলে এটা দেখুন মালয়েশিয়ানরা ঠিক টান দিয়ে এভাবে বলে যে সে সব সময় এরকম করে ঠিক না এটা মালয়েশিয়ানরা এইভাবে বলে যে স্লালু বুয়া মাচায়নি বুঝতেও তা দেখুন এবার খেয়াল করুন কেন কিভাবে হলো দিয়া সে স লালু সব সময় মানে কি স লালু সব সময় দিয়া স লালু সে সময় বুয়াট করে মাচামিনি এই রকম এইবার হচ্ছে তাই না বা ঠিক না এই বেতুল মানে কি বেতুল মানে হচ্ছে সত্য অথবা ঠিক আমি আবার বলছি মালয়েশিয়ান ভাষায় কি হবে বেতুল এখানে কিন্তু বোতল না বোতল কিন্তু হবে না বোতল মানে হচ্ছে ওই যে পানি খাওয়ার যে বোতল ঠিক আছে কিন্তু সত্যকে বা ঠিককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেতুল 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 ঠিক এরকম ওরা বলে লালু বা আমা বেতুল দা দিয়ে আসছে আলু পাত পাঁচামিনি সে সবসময় এরকম করে বেতুল মানে ঠিক আর তা মানে হচ্ছে না ঠিক না দেখছেন কীরকম হল কিন্তু যদি কি না এটা আপনি উল্টাইতেন যেমন তা বেতুল তাহলে হতো সঠিক না মানে কীরকম যে জিনিসটা ঠিক না কিন্তু উচ্চারণ সময় মানে যে সময় আপনি একটা জিনিস জিজ্ঞাসা করতে যাবেন এরকম প্রশ্নবোধক প্রশ্ন ছুড়ে দিবেন তাই না ঠিক না সেই ক্ষেত্রে হবে বতলতা বতলতা এবার দেখুন তুমি কি এখনও জানো না এমনটা কিন্তু আমরা বলে থাকি মালয়েশিয়ান ভাষায় যদি আমরা বলতে থাই যে তুমি কি এখনও জানো না আরে এটা ঘটে গেল তুমি কি এখনও জানো না তো মালয়েশিয়ানরা ঠিক এভাবে টান দিয়ে বলে কাউমাসি তাও লাগি ক এখানে কিন্তু ক টা হবে আছে ঠিক আছে কিন্তু মালয়েশিয়ানরা উচ্চারণ করার সময় কা না বলে অনেক সময় বলে থাকে ক কামুমাসি তাঁথাও লাগি তুমি কি এখনও জানো না কেমন করে হলো খেয়াল করে দেখুন কাউ অথবা কামু অথবা মু তার মানে হচ্ছে তুমি অথবা তুই কাউ ঠিক আছে মাসিহ এই মাসি মানে হচ্ছে এখন এখনো। অথবা বলুম বলুম অথবা মাসি খেয়াল করুন এল ইউ এম বলুম এই বলুম অথবা মাসি মানে হচ্ছে এখনো। সায়া বলুম মাকান আমি এখনো খাইনি সায়া মাসি তা মাকান আমি এখনো খাইনি তার মানে এখনো বোঝাতে গেলে মাসি তা মানে এখনো না বোঝানো হয় অথবা বলুম মানে হচ্ছে এখনো না বোঝানো হয় সেই সুবাদে কাউমাসি তাহু ক তুমি কি এখনো জানো না এরকমটা হবে কাউ মাসি। তুমি এখনো তা তাহু জানো না ক না বা ওরকম একটা প্রশ্ন আসলো আর কি তো কি হলো কাল মাসিদা তাহুক তুমি কি এখনো জানো না এরকমটা হবে আবার অনেক সময় আমরা মালয়েশিয়ান সিরিয়াল দেখতে গেলে হঠাৎ করে দেখা গেল অ্যাডভার্টাইজ চলে আসে আন্ডা আন্ডা এইভাবে কিন্তু বলে মানে আপনি কি জানেন আপনি জানেন কি এভাবে আপনি কি জানেন যদি জিজ্ঞাসা করতে চাই মানে আপনি জানেনটা কি কিন্তু আপনি কি জানেন মানে কি আপনি কি জানেন না কি এরকম একটা ব্যাপার তো আপনি কি জানেন নাকি সেটার ক্ষেত্রে মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলে থাকে তাহুকা আন্ডা আওয়া তাহকা এভাবেও কিন্তু হয় আওয়া তাহকা আপনি কি জানেন এরকম হবে ঠিক আছে এবার দেখুন আপনি ইচ্ছা করে এরকম করেছেন তাই না দেখুন প্রশ্ন করার যত রকম প্যাচ আছে আমি সব ভাঙাবো আজকে খেয়াল করে দেখুন কঠিন থেকে সহজে সহজ থেকে কঠিনে সবগুলো যাব আপনি ইচ্ছা করে এরকম করেছেন তাই না এই যে তাই না এই তাইনাটাকে আবার মালয়েশিয়ান ভাষায় কান দিয়ে বোঝানো হয় যদিও এই কান শব্দটি নিয়ে একটা আলাদা ভিডিও করেছি মালয়েশিয়ান ভাষার কান স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা ছিল হচ্ছে শুধুমাত্র কান শব্দ কিভাবে কিভাবে ব্যবহার করা যায় তো সেখানের একটা সূত্র এখানে দিচ্ছি আমি আপনি ইচ্ছা করে এরকম করেছেন তাই না এই যে তাই না যে আমরা খোটটা মারি না রে ভাই আপনি ইচ্ছা করে করছেন তাই না রে ভাই এই যে তাই না এটা কিন্তু কান দিয়ে বোঝানো হয় কান তো দেখুন কী করে বাক্যটা সাজায় ওরা আওয়া সিঙাজা বুয়া মাচামিনী কান হ্যাঁ আওয়া সাজা বুয়া মাচানি কান আপনি ইচ্ছা করে এরকম করছেন তাই না এরকম কিন্তু বলে থাকে তো আওয়া মানে হচ্ছে আপনি শেঙাজা মানে হচ্ছে ইচ্ছাকৃত সিঙাজা মানে হচ্ছে ইচ্ছাকৃত তা সাজা মানে হচ্ছে অনিচ্ছাকৃত ঠিক আছে তো আওয়া সাজা বুয়াট মাচামিনী কান আপনি ইচ্ছা করে এরকম করছেন তাই না আওয়া সিং আপনি ইচ্ছা করে বুয়াট মিনি এরকমটা করেছেন কান তাই না আপনি ইচ্ছা করে এরকম করছেন তাই না বুঝছেন হয়তো বা আমরা কিন্তু অনেক সময় বলি এরকম করে বলি আমরা যে আজকে বিকালে আমাদের দেখা হবে নাকি ও ভাই আজকে বিকালে দেখা করতে পারবেন নাকি তো এই যে নাকি নাকি এই নাকিটাকে আবার এটাও তো প্রশ্ন এটাকে আবার কিন্তু এভাবে বলা হয় যার ডি তা হবে নাকি এরকম দেখা হবে নাকি কি হয়েছে হবে নাকি হবে নাকি তো সেক্ষেত্রে হবে জাডি তা জাডি মানে হওয়া তা মানে হচ্ছে না এখন যদি কি না আমি একটু একটু ঘুরাই খুবই খেয়াল করে দেখুন আমার ভিডিওগুলো যারা শেষ পর্যন্ত দেখেন আমার মনে হয় না তাদের মালয়েশিয়ান ভাষা বুঝতে দিন কষ্ট হওয়ার কথা যদি তারা একটু প্র্যাকটিস করে দেখুন তা মানে হচ্ছে না জাডি মানে হওয়া এখন যদি বলি তা জাডি তার মানে হচ্ছে হয় নাই হয় নাই কিন্তু যদি কিনা উল্টায় দেয় জাডিতা তখন সেটা হবে হচ্ছে হবে নাকি হবে নাকি কি তো কী হলো আজকে বিকালে আমাদের দেখা হবে নাকি। কি তো মালয়েশিয়ানা বলে জাডিতা তা টাঙি নিয়ে কিন্তু খেয়াল করুন জুম্পা শুধুমাত্র জুম্পা মানে হচ্ছে দেখা দেখা জুম্পা আর বর জুম্পা মানে হচ্ছে দেখা করা দেখা করা সেই জন্য বর জুম্পা দিতে হবে জাডিতা হবে নাকি পেটাঙ্গিনী আজকে বিকালে কিতা আমরা বরজুম্পা দেখা করা তো সেই ক্ষেত্রে হলো কি বাক্যটা সাজালে আজকে বিকালে আমাদের দেখা হবে নাকি জাডিতা পেটাঙ্গিনী কিতা বরজুম্পা অথবা পেটাঙ্গিনী কিতা জাডিতা বরজুম্পা এভাবে হতে পারে মানে মালয়েশিয়ানভাবে যেভাবে করতে হয় মানে বাক্যগুলো সাজাতে হয় ওইভাবে আচ্ছা মালয়েশিয়ানরা এতটাই আমার মতে জানি না আপনাদের কেমন লাগে মালয়েশিয়ানরা কিন্তু আমাদের থেকে অনেক ভদ্র আমি মনে করি মানে ওদের প্রশ্ন করার সিস্টেম দেখে আমি অবাক হই যে কোনো কিছু জিজ্ঞাসা করতে গেলেও বলে আমি যে একটু জিজ্ঞাসা করব এটা কি করা যাবে এই জন্য আপনারা অনেক সময় মালয়েশিয়ানদের মুখে শুনে থাকবেন না তাইয়া শিক্ষিত বলে তা চাই না তাইয়া শিক্ষিত বলে তা তুয়ান মানে কি আমি একটু প্রশ্ন করতে চাই প্রশ্নটা করা যাবে কি তো একটু জিজ্ঞাসা করতে চাই করা যাবে কি এটা মালয়েশিয়ান ভাষায় ওরা বলে থাকে না তাইনিয়া শিক্ষিত বললে তা কেন কিভাবে দেখুন না অথবা মাহু মাহু অথবা না মানে হচ্ছে চাওয়া কি ধরনের চাওয়া কোনো কিছু করতে চাওয়া ভিক্ষা চাওয়া না বা কারো কাছে হাত পেতে চাওয়া না হাত পেতে চাওয়া বা কোনো কিছু ওইভাবে চাওয়াকে বলা হয় মিন্তা বা ম মিন্তা কিন্তু জাস্ট করতে চাওয়া এরকম একটা কিছু বুঝাইতে ইচ্ছা করলো সেই ক্ষেত্রে হবে না অথবা মাহু তো না তা জিজ্ঞাসা করতে চাই না তা জিজ্ঞাসা করতে চাই স্বকিত একটু না তা শিক্ষিত একটু জিজ্ঞাসা করতে চাই বলে তা বলে মানে হচ্ছে পারা তা মানে হচ্ছে না তো এখানে কি হলো যদি আমি এখানে উল্টাই তা বলে তাহলে কি হলো পারবো না কিন্তু বলে তা যখন বলবেন উল্টায়া তখন হয়ে যাবে করা যাবে কি বলে তা করা যাবে কি দেখছেন অবস্থা এতটা সহজ যদি কিনা বুঝতে পারেন শুধুমাত্র যদি আপনি এভাবে ঘুরিয়ে বলেন তা বলে তাহলে হলো কি করা যাবে না পারব না বলে মানে পারা তা বলে মানে হচ্ছে পারবো না কিন্তু যখন বলবেন বলে তা একটু টান দিয়ে বলে তা যাবে কি তো কি হলো না তাই না শিক্ষিত একটু জিজ্ঞাসা করতে চাই তাই না মানে জিজ্ঞাসা করা বলে তা করা যাবে কি কি বুঝছেন যদি কিনা সে বলে ইয়া বলে তখন আপনি জিজ্ঞাসা করতে পারবেন যাই হোক এখন সে বলল ইয়া বলে না হ্যাঁ জিজ্ঞাসা করা যাবে শিলাকান হ্যাঁ করুন এইভাবে বলতে পারে তো আপনি দেখা গেল বললেন আপনার বয়স কত আপনার বয়স কত মালয়েশিয়ান ভাষায় ওমর আওয়া বুড়াপ্পা তাহুন আওয়া ব্রাপা তাহুন আপনার বয়স কত ওমর বয়স আওয়া আপনার বা আওয়া আওয়ুয়া ওমর বুড়াপ্পা বলতে পারেন আর ছোট করে বলতে গেলে ওমর আওয়া বলতে পারেন ঠিক আছে তো আমি এখানে ডিরেক্ট মালয়েশিয়ানদের মতো বলছি উমর আওয়া বুড়াপ্পা তাহুন ওমর আওয়া বয়স আপনার বুড়াপ্পা কত তাহুন বছর আপনার বয়স কত বছর ওমর আওয়া বোড়াপা তাহুন এবার দেখা গেল আপনি প্রশ্ন করলেন আপনি এখনো পড়াশোনা করেন নাকি কাজে ঢুকেছেন খেয়াল করুন আপনি এখনো পড়াশোনা করেন নাকি কাজে ঢুকে গেছেন আমরা বলি না ও ভাই আপনি কি এখনো পড়াশোনা করতেছেন নাকি কাজকর্মে ঢুকছেন তো সেরকম প্রশ্নটা ওরা জিজ্ঞাসা করে এইভাবে আওয়া ব্লাজার লাগি ডাহ মাসু কি যে এই সেইখানে এখানে নাকি অর্থে ক অথবা কা ব্যবহার করতে হবে নাকি আবাস ওটা মাকান কা আপনি খেয়েছেন নাকি এভাবে কিন্তু বলে তো সেই ক্ষেত্রে এই নাকি এটাও তো একটা প্রশ্ন প্রশ্নবোধক শব্দ তাই না নাকি এটা নাকি ওটা নাকি সেই নাকিটাকে মালয়েশিয়াতে ওরা ক অথবা কা দিয়ে বুঝিয়ে থাকে তবে ম্যাক্সিমাম মালয়েশিয়ানরা এই কাটাকে কে উচ্চারণ করে এই জন্য আমি কে দিয়েছি এখানে খেয়াল করুন আপনি এখনো পড়াশোনা করেন নাকি কাজে ঢুকেছেন আওয়া মাসি ব্লাজার লাগি ক ডাহ মাসুকে ড হ্যাঁ তো আওয়া আপনি ওই যে মাসি মানে এখনো বলছিলাম আমি কিন্তু একটু আগে মাসি মানে হচ্ছে এখনও বোঝাইতে হ্যাঁ তো আওয়া মাসি আপনি এখনো ব্লাজার লাগি পড়াশোনা করেন ক নাকি আপনি এখনো পড়াশোনা করেন নাকি ডাহ মাসু কর এখানে ডাহ কেন আসলো দেখুন মালয়েশিয়ানরা বলার সময় অনেক অনেক শব্দ ওরা ছোটো করে বলে এখানে আসলে হবে সুডাহ এস ইউ ডি এ হেইস সুডাহ সুডাহ মানে আপনি কি এখনও পড়াশোনা করতেছেন নাকি কাজের ভিতর ঢুকে গেছেন ওই যে ঢুকে যাওয়া কোনো কিছু সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে কিন্তু সুডাহ বলতে হয় তো কি হলো আওয়া মাসি ব্লাজার লাগি ক যা আপনি কি পড়াশোনা করতেছেন এখনও নাকি কাজে ঢুকে গেছেন মাসু মানে কি ঢোকা যদি না বোঝেন আমি আবার বলছি অবশ্যই প্রশ্ন করবেন আচ্ছা এবার হচ্ছে কোথায় পড়াশোনা করেন কোথায় পড়াশোনা করেন মালয়েশিয়ান ভাষায় বলে ব্লাজার ডিমানা ব্লাজার ডিমানা ব্লাজার মানে হচ্ছে কি অধ্যয়ন করা বা পড়াশোনা করা ডি মানে হচ্ছে নির্দিষ্ট কোনো স্থান বোঝানো মানা মানে কোথায় তো মানা মানে কোথায় ডিমানা কোথায় ব্লাজার ডিমানা কোন স্থানে পড়াশোনা করেন আমরা কিন্তু অনেক সময় বলে থাকি ও তাই নাকি ও তাই নাকি তো আমরা জানি নাকি কে ওরা বলে ক অথবা কা তো সেই মালয়েশিয়া ও ক ও তাই নাকি এরকম কিন্তু হবে হ্যাঁ অনেক সময় আমরা বলতে চাই তোমাকে এরকম পাক নামি কে করতে বলছে অথবা বস বলতে পারে তোমাকে এটা করতে বলছে তাকে তুমি যেই এই কাজটা না বুঝে করলা তোমার সুপারভাইজার তোমাকে বলছে না কে বলছে তো দেখা গেলো বস ঠিক এইভাবেই টান দিয়ে বলে যদি কি না সে পিওর মালয়েশিয়ান হয় ইন্ডিয়ান অথবা চাইনিজ না হয়ে যদি সঠিক মালয়েশিয়ান হয়ে থাকে সেইভাবে বলবে সিয়াপা শুরু কাবু আমা চানি আপ্প শুভু কাবু আমা চানি শুরু বোন আমি তো বলি নাই আমি তো তোমাকে এটা করতে বলি নাই ডাডি সাপ্প শুরু কাবু আমার চানি কি তো এখন বলো যে আসলে তোমাকে কে বলেছে কে অর্ডার করছে এরকমটা করতে তো দেখুন কিভাবে কি হলো সিয়াপা মানে হচ্ছে কে সি আপা মানে হচ্ছে কে আর শুধুমাত্র আপা আপা মানে হচ্ছে বড় বোন বাংলা ভাষায় কিন্তু এখানে হবে হচ্ছে আপা মানে কি আপা মানে কি। তো সে আপা শুরু কে নির্দেশ দিয়েছে শুরু মানে কি নির্দেশ দেওয়া বা করতে বলা শুরু কে নির্দেশ দিয়েছে বা কে করতে বলেছে কাউ মানে হচ্ছে তুমি কো মানেও তুমি কামু মানেও তুমি যেটা ধরেন তো সে আপা শুরু কাউ কে তোমাকে করতে বলেছে বুয়াত মানে করা বা করতে বলেছে মাচাম ইনি এইরকম তো কি হলো কে বলেছে তোমাকে এরকম করতে সে আপা শুরু কাউ বোয়াট মাচাম ইনি আমরা অনেক সময় বলে থাকি ভাই এরকম করলে কি ঠিক হবে এটাও তো একটা প্রশ্ন যে আমি যেটা করতেছি এটা কি ঠিক হবে বলেন তো তো মালয়েশিয়ান ভাষা ওরা বলে ঠিক এরকম দেখবেন হান্ড্রেডের ভিতর নাইনটি নাইন পার্সেন্ট মালয়েশিয়ানরা বলে ওকে তা কালো সাহেব আমরা চাইনি ওকে তা কালো সাহেবো চায়নি তার মানে কি যদি আমি এরকম করি ঠিক হবে কি ওকে তা ঠিক হবে কি কালাউ যদি সায়া বোয়াত আমি করি মাচাম ইনি এই রকম দেখুন আবার ভাঙিয়ে দিচ্ছি খুবই সোজা বুঝতে পারলো খুবই সোজা ওকে তা ওকে মানে কি ওকে তা মানে না ঠিক না ঠিক হবে কি না আর কি ঠিক হবে কি না ওকে তা ঠিক হবে কি না কালাউ যদি সায়া আমি বোয়াত করি মাচাম ইনি এই রকম ঠিক হবে কি আমি যদি এরকম করি তো আমি যে এরকম ভিডিও বানাচ্ছি এটা আপনাদের জন্য ঠিক আছে কিনা আপনারা একটু জানাবেন তাহলে মনের ভিতরে একটু শান্তি আসবে আর কি ধন্যবাদ আচ্ছা এবার যদি বলতে চাই এই বাচ্চাটা খুব সুন্দর তাই না এই যে সেই তাই না এই তাই না বোঝাতে গেলে কিন্তু কান কথাটি ব্যবহার করা হয়ে থাকে খোট মেরে ওরা বলে কেমন করে বলে চানতে বুডায়নি কান হ্যাঁ চানতে সাংা বুডিয়ায়নি কান ঠিক এইভাবে কিন্তু ওরা বলে থাকে মায় আমাকে তো চানতে সাঙ্গাত চানতে মানে হচ্ছে সুন্দর সাঙ্গাত মানে হচ্ছে খুবই চানতে সাঙ্গাত খুবই সুন্দর বুডা ইনি এই বুডা বলে হচ্ছে কি জানেন বাচ্চা কাচ্চা আমরা বলি না পোলা পান তো ওরা বলে বুডা বুডা পোলা পান বুডা মানে হচ্ছে পোলা বা বাচ্চা এরকম একটা বলে চানতে সাঙাত বুডা ইনি খুবই সুন্দর এই বাচ্চাটা কারণ তাই না এভাবে বলে আজ বস কি এখানে আসবেন না খেয়াল করুন এই যে আসবেন না জিজ্ঞাসা করা আজ বস কি এখানে আসবেন না সেই ক্ষেত্রে মালয়েশিয়ান রাইভাবে বলে হারিনি বস্তা মাহুদাতাং সিনী কা মানে বস কি আজকে এখানে আসতে চাচ্ছেন না আপনি যা জিজ্ঞাসা করছেন বস কি এখানে আসবে না এরকম আর কি তো কি হলো হারি ইনি আজকে বস্তা মাহুদাতাং বস আসতে চাচ্ছেন কি না এটা সিনি এখানে কা মানে হচ্ছে না এখানে কা মানে হচ্ছে না চলে আসবে কেন ওই যে আসবেন কি না সেই না এখানে যদি আসবেন না দিতেন সেই কি না মানে হচ্ছে কা অথবা ক দিয়ে বোঝায় ওরা আজ বস কি এখানে আসবেন কি না বা যদি বলেন আজ বস এখানে আসবেন কি না হারিয়ে নি বস্তা তা মাহুডার তাংসিনি কা হারেনি আজকে বস্তা এখানে না কি এরকম একটা বুঝাইতে হবে কিন্তু ওরা এইভাবে সাজিয়ে বলে আর এরকম শেষের পৃষ্ঠা আজকে কি তিনি আসেননি দেখুন এখানে কি যদিও এখানে কি মানে হচ্ছে আপা প্রশ্ন করার ধরনটা বোঝানোর জন্য আপা মানে হচ্ছে কি তাই না আমরা জানি কিন্তু এখানে কিন্তু আপা আসবে না কারণ এটা প্রশ্ন করার ক্ষেত্রে তো কী হলো আজকে কি তিনি আসেননি বা আজকে তিনি আসেননি নাকি এই যে সেই নাকি এখানে আবার এই কীটাকে নাকি ধরে নিতে হবে আজকে নাকি তিনি আসেননি এরকম না হয়ে আজকে কি তিনি আসেননি এরকম ধরতে হবে তো হারিয়ে নি দিয়া তা আদা তাঙ্ক আজকে কি তিনি আসেননি এরকম ধরতে হবে যদি না বুঝেন অবশ্যই প্রশ্ন করবেন আপনি আমাকে ডাকছেন কেন ডাকছেন আপনি যে আমার ডাকলেন কেন ডাকলেন বা আপনি আমাকে কেন ডেকেছেন এটা যদি বলতে চান মালয়েশিয়ান ভাষায় হবে হচ্ছে কেনাপা আওয়া পাঙ্গিল সায়া কেনাপা আওয়া পাঙ্গিল কেন আপনি ডেকেছেন আমাকে কনা কেন আওয়া আপনি পাঙ্গিল ডেকেছেন সায়া আমাকে কেন আপনি আমাকে ডেকেছেন কনা আওয়া পাঙ্গিল সায়া তো যখনই আপনাদের মালয়েশিয়ান ভাষা শেখার দরকার হবে আপনারা আমাকে ডাক দিয়েন চ্যানেলে ঢুকে দেখবেন ভিডিওগুলো পেয়ে যাবেন আজকে যাচ্ছি খুব শীঘ্রই অন্য কোনো মালয়েশিয়ান ভাষার ভিডিও নিয়ে চলে আসবো আপনারা জানাবেন কোন কোন টপিকের উপরে ভিডিও করলে ভালো হয় আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমাকে একটু উৎসাহ দিয়ে আর যারা নতুন দেখতেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইনকে টিপে দিয়েছেন যাতে করে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যান আল্লাহ হাফিজ